कुरान की तिलावत करके दुआ हुई। जितने भी मजाहिब है, जितने भी धर्म के लोग हैं, सबों में अमन और शांति मोहब्बत पैदा हो। 74वां प्रजातंत्र दिवस, यही प्रजातंत्र दिवस दिन एक भिन्न चित्र उठे एल चोपड़ा विधानसभा और इस्लामपुर ब्लॉकर अंतर्गत कमलागाँव सुजाली ग्राम पंचायत एलाका एके भारतवर्षर प्रत्येक जातिर प्रत्येक धर्म मानुषर कुरान तेलावतर मध्य दिए तरह दुआ प्रार्थना करा हल सुजाली अंचल सभापतर नेतृत्व उत्तोलन करे कुरान तिलावत और दुआ अनुष्ठान आयोजन करें सुजाली अंचल सभापति आब्दुल हक। जाना गया है सकल भारतवासी कल्याण जाति धर्म बर्ण निर्विशेषे जाते सकले शांतिप्रिय भाव बसबास करते पारे उपलक्षे कुरान तिलावत और दुआ प्रार्थनार आयोजन करा हय। एदिन अंचल सभापति आब्दुल हक अत्र एलाकार प्राय 3000 मानुषेर खावा दावार बंदोबस्त करें। कुरान तिलावत और दुआ प्रार्थना करे सारा भारतवर्षेर मानुषेर काछे एकटी बार्ता तुले धरलेन सुजाली अंचल सभापति। भारतवर्षे एकटी धर्मनिरपेक्ष राष्ट्र, প্রত্যেকটি ধর্মের মানুষের জন্য দোয়া করা হয়েছে এদিন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি আব্দুল হক, অঞ্চল কনভেনার রশন আলী, ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি কামাল উদ্দিন, প্রধান সাহেবা নুরি বেগম, উপপ্রধানের প্রতিনিধি জাহিদুল হক, এছাড়াও স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস কর্মীর সমর্থকরা। অঞ্চল কমলাগা সুজালিতে আমরা আজকে পুরা উৎসাহ আছি। আমরা ফালাকের জন্য উদ্বোধন করলাম, তিন চার জায়গায় উদ্বোধন করেছি। আবার মনে করে এখানে আমাদের যত কিছু পাবলিক আছে, আমার ভোটার আছে, আমাদের যা কর্মী বুথ কমিটি, আমাদের স্ট্যাং কমিটি, কোর কমিটি মেম্বার, সবাকে প্রধান পাত্র প্রধান প্রধান আমাদের সবাকে আমাদের আজকে খাওয়া দাওয়ার প্রোগ্রাম আছে। আমাদের এখানে ফলাক উৎপাদন করে আমরা এখানে খাওয়া দাওয়ার প্রোগ্রাম করতেছি আজকে। যে প্রায় 11 মন মাংসর মতো আছে আর 4 কুইন্টাল চাউলের মতো আছে, আমরা আজকে প্রায় 3000 লোককে খাওয়া দাওয়া করাবো। এভাবেই কি প্রতি বছর পালিত হয়? হ্যাঁ, এবারে প্রতি হয়। আমাদের সুজালি অঞ্চলটা আমাদের শান্তি হয়ে গেছে, এখন আমাদের কই বিরোধী নাই আর আমাদের এখানকার সব কিছু আমাদের শান্তি আছে। এই জন্য আমরা খুশির জন্যে আমরা এখানে আজকে আনন্দ করতেছি। হর বছরেই 26 জানুয়ারি 15 আগস্টেই আমরা করি, এটা বারবার করি আমরা। প্রজাতন্ত্র দিবস পালন হলো, খুব সুন্দরভাবে পালন হলো, প্রস্তুত হলো, সবাই আনন্দিত করছে, আনন্দ উপভোগ করছে। আমি কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েত বর্তমানে পড়লাম। আগামীতেও কি এভাবে চালিয়ে যাবে? হ্যাঁ, আগামীতে এইভাবে চালিয়ে যাবে। আপনার নাম বলবেন? আমি আমার নাম নুরি বেগম, আমি কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের বর্তমানে প্রধান। কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতে প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলন করলাম। নমস্কার। আজকে উদযাপন করেছি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে। আমাদের জাতীয় পতাকা উৎপাদন হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে, বিভিন্ন প্রাইমারি হাই স্কুল স্কুলগুলোতে, ক্লাবগুলোতে, দলীয় কার্যালয়গুলোতে। আমাদের প্রধান সাহেবা এবং অঞ্চল সভাপতি আমাদের নেতৃত্বরা সবাই আজকে বিভিন্ন মানে ক্লাবে বলেন, স্কুলে বলেন, প্রাইমারি স্কুলে, হাই স্কুলে যতগুলো প্রতিষ্ঠান আছে সবাই সকাল থেকে উনি 6টার সময় বাইর হয়েছেন বিভিন্ন জায়গায় করে, সমাপ্তি আমাদের দলীয় কার্যালয়ে হয়েছে আজকে। কারণ হওয়ার কারণ হচ্ছে আপনারা জানেন আমরা 74 বছর আজকে আনন্দ ভোগ করছি, 74তম প্রজাতন্ত্র দিবস পালন করছি। এটা সকলের কাছে খুশির বার্তা, ভালো বার্তা। আমরা শান্তির প্রেম দিতে চাই মানুষকে, সুজালি থেকে যেন শান্তির বার্তা সারা রাজ্যে, সারা জেলায়, সারা ভারতবর্ষেই যায়। আমরা সুজালির মানুষ, এখন সবাই একসাথে মিলেমিশে থাকি। এই আনন্দটা ভোগ আমরা দীর্ঘদিন ধরে করে আসতেছিলাম। আমাদের অঞ্চল সভাপতি যে যখন থেকে হয়েছেন 2010-এর পরে থেকে সুজালির পরিবর্তন অনেকটা হয়ে গেছে। মানে ইনার একটা প্রচেষ্টা, যে প্রচেষ্টা ইনি মানুষকে নিয়ে ভালোবাসে এবং সবাইকে নিয়ে সবার সময় আনন্দ উৎসবে থাকে। কারণ 15 আগস্ট আমরা এইভাবে উদযাপন করি, 26শে জানুয়ারি এইভাবে জানুয়ারি বছরে 2 দিন আমাদের এখানে মধ্যভোজন হয় পিকনিকের মতন। সবাই যেন আমরা এই সুজালির যত ভোটার আছে, যত লোক আছে, ধর্ম নর্ম নির্বিশেষে সবাইকে একসাথে চলার বার্তা দিই আজকে মঞ্চ ভোজনের মাধ্যমে দিয়ে। সকল সমবেত মানুষকে জানাই সালাম ও নমস্কার। আজকে 74তম প্রজাতান্ত্রিক দিবস।
दिवस कार्यालय तृणमूल पार्टी अफिस कार्यालय उद्यापन हल एवं दिन जो तात्पर्य विशेष बड़ गुरुत्वपूर्ण और से गुरुत्वपूर्ण तात्पर्य के हमारा मानुषर का तुले धरी एवं तुले धरार चेष्टा करी एवं सकल मानुष के प्रजातांत्रिक दिवस जो विधान से विधान अनुजाई मानुष जान निज निज अधिकारगुलि सुरक्षित रखते परे सुरक्षित भावे थाके से दिके आमरा चेष्टा करब एवं सकल के आमरा ए दिने सुजोग सुविधागुलि पौंछे देवार जन्नो सर्वतोभावी चेष्टा करब ए हच्छे मूल विषय। सबाइके आमार सालाम आर नमस्कार। आज के 74तम प्रजातंत्र दिवस सबाइके शुभेच्छा। একটু আমাদের দেরি হয়েছে যেহেতু আমাদের অঞ্চল প্রেসিডেন্টের দায়িত্ব আছে। টোটাল আমাদের শতগুলো স্কুল আছে আর বুথগুলো আছে ক্লাবগুলো আছে সবারকে সবকিছু করে এখানে আমাদের লাস্টে করলো উনি। তো গ্রামে আগে এগুলো হতো না, তো আমাদের নেতৃত্ব আমাদের অঞ্চল প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পরে মানুষকে বুঝিয়ে দিতে চাই যে 26 জানুয়ারি কী জিনিস কী হয়েছিল। তো আজকে এই দিনটা আমরা কয়েক বছর থেকে পালন করতেছি ওনার নেতৃত্বে। তো সবাইকে নিয়ে এক জায়গায় হয়ে আজকে আমাদের ওই দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করে সবাইকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে। উনি ভাবছে যে সবাইকে আনন্দ হয়ে এখান থেকে খাওয়া দাওয়া করে বাড়ি যাবে, আর বেশি বলবো না। আমার নাম মোহাম্মদ জাহিদুল, আমি উপপ্রধানের প্রতিনিধি। দিবসে আজকে যে আমরা এই 26 জানুয়ারিতে পতাকা উত্তোলন করলাম, এই পতাকা উত্তোলন আমাদের স্কুলে কলেজে এবং মানে মাঠে বুথে আর একসর করে আমাদের সুজালিতে সব জায়গায় আমরা বুতে বুতে করার পরে স্কুলে করার পরে লাস্টে আমরা এখানে পঞ্চায়েতে আমরা কমলাবা সুজালি জিপিতে আমরা করি। এখানে আমাদের কমলাবা সুজালি অঞ্চল সভাপতির উদ্যোগে এবং ওনার নেতৃত্বে এখানে হয় সব জায়গায় করে আমরা সবাই গ্রামের মানুষরা এসে একজোট হয়ে এখানে একটা হরসালে মানে 26 জানুয়ারি হোক বা 15 আগস্টেই হোক সবার খুশির জন্য পঞ্চায়েতের মানুষের জন্য সবার উদ্যোগের জন্য একটা পিকনিকের ব্যবস্থা হয়। এই পিকনিকের 3,000-3,500 লোকের মধ্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে আজকে সবাইকে খুশি করে প্রধান সাহেব এবং অঞ্চল সভাপতি সবাইকে খুশি করে বাড়ি পাঠাবে, এটা হলো আমার উদ্দেশ্য। এখানে পিকনিকের উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষ যখন স্বাধীন হয় স্বাধীনের পর আমরা যে প্রজাতন্ত্র দিবস ভারতবর্ষের বুদ্ধিজীবীরা যেটা একটা স্মৃতি একটা ভারতবর্ষকে স্বাধীন করেছে, স্বাধীন করার পরে প্রজাতন্ত্র দিবস চালু হয়, সেই চালু হওয়ার সঙ্গে সঙ্গে সুজালি অঞ্চল সভাপতি সুজালি নেতৃত্ব এবং ভারতবর্ষে যেটা চলে মানুষকে বাক স্বাধীনতা দিয়ে আজকে আমরা এখানে পিকনিকের আয়োজন করা হয়েছে। এখানে মানুষ জাতির যে উদ্দেশ্য করে আমরা আজকে প্রজাতন্ত্র দিবস করছি। এই প্রজাতন্ত্র দিবসে সারা অঞ্চলে স্কুল পঞ্চায়েত অফিস পার্টি অফিস সমস্ত জায়গায় প্রজাতন্ত্র দিবস পালন করে শেষ যে প্রজাতন্ত্র দিবস আমাদের ঢুলিগা পার্টি অফিস হয় অঞ্চল সভাপতির নেতৃত্বে, এটা সবাইকে ভালোবাসার আহ্বান জানিয়ে শুভেচ্ছার আহ্বান জানিয়ে যেন এবছর ভালো যাক, প্রজাতন্ত্র দিবস কেটে মানুষ যেন শান্তিতে বাস করতে পারে, এটাই আমি বলছি। হ্যাঁ, ইহা আজ সুজালি ঢুলিগা পঞ্চায়েত জনাব প্রধান আব্দুল হক সাহাব উনকে তমাম উনকি কিয়াদত মে উনকি সদারত মে উনকে তমাম দোস্ত আহবাব উনকে তমাম মেম্বরান সিয়াসি জিতনে ভি লিডারান থে সব তমাম মেম্বরান সাহেবান ইহা পে হাজির আয়ে হ্যায়। আজ 26 জানুয়ারি কি খুশি মে ইহা লঙ্গর কা খানে কা ইহতমাম হ্যায় অর হামারে দেশ কি আন বান শান তিরঙ্গা কো লহরাযা গয়া। ইস খুশি মে ইহা পে ফাতিহা অর কুরআন কি তিলাওয়াত করকে দোয়া হুই কি আল্লাহ তাআলা হামারে ওয়াতন আজিজ হিন্দুস্তান কো দিন দুগুনি রাত চৌগুনি তরক্কি আতা ফরমায়ে, ওয়াতন আজিজ হিন্দুস্তান মে আল্লাহ তাআলা খুশহালি আতা ফরমায়ে অর হামারে দেশ মে জিতনে ভি মজাহিব হ্যায় জিতনে ভি ধর্ম কে লোক হ্যায় সবো মে আমন ও শান্তি মহব্বত পয়দা হো। ইহাঁ সে এক আচ্ছা মেসেজ দিয়া গয়া তাকে হামারে দেশ ওয়াতন আজিজ মে জো হ্যায় আমন ও শান্তি কা মাহল বরকরার রহে, কোই বদনজমি না ফেলে, কহীঁ কোই ইন্তেশার খলফশা না হো। ইয়ে সব উলামায়ে কিরাম অর আইম্মায়ে দীন তমাম আওয়াম আহলে সুন্নত তমাম মুসলমান তমাম ধর্ম কে লোক জমা হোকর কে দেশ কি তরক্কি আর বকা কে লিয়ে দোয়া কি গই
दुआ है अल्लाह ताला की बारगाह में, दुआ है अल्लाह ताला की बारगाह में, दुआ है अल्लाह ताला वतन अजीज हिंदुस्तान को हिंदुस्तान में खुशहाली अता फरमाए और देश में सब मजहबों में सब धर्मों में अल्लाह ताला सब धर्म के लोगों को मिलजुल कर और शांति के साथ अल्लाह ताला रहने की तौफीक अता फरमाए और हमारे देश हिंदुस्तान को अल्लाह ताला दीन दुगुनी रात चौगुनी तरक्की अता फरमाए। अल्लामा इकबाल का मुझे शेर याद आ रहा है कि सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, हम बुलबुले हैं इसकी ये गुलसिता हमारा। बस इन्हीं बातों का मैं डिम्टी गोबारी से खानकाह सूफिया से मुफ्ती सैयद इजाजुल हसन कादरी प्रधान साहब के लिए महफिल में दुआ के लिए आया था और मेरे साथ मौलाना अब्दुल खालिक साहब है, उनसे भी आप कुछ सवाल। आज इस प्रोग्राम में जो हमारे अंचल प्रेसिडेंट जनाब अब्दुल हक बाबू साहब, उन्होंने सब पूरे पंचायत के लोगों को यहाँ जमा किया, मकसद यही है कि आज 26 जनवरी है, उसकी खुशी में उन्होंने लंगर का भी इंतज़ाम किया और सभी धर्म के लोग यहाँ हाजिर हैं और उनका मकसद और हमारे सब लोगों का मकसद यही है कि हमारे हिंदुस्तान के लिए हम दुआ करें। चाहे किसी भी मजाहिब के रहने वाले इस हिंदुस्तान में बसे हैं, हमको किसी से नफरत नहीं है, हम सबके लिए दुआ करते हैं। यहाँ आसपास में हमारे बीएसएफ फोर्स भी हैं, हम उनके सहयोग में भी दुआ करते हैं और जो लोग भी यहाँ हाजिर हुए हैं उनके लिए भी हम दुआ करते हैं और दुआ किए हैं और जो लोग नहीं आ सके हैं चाहे हिंदुस्तान के किसी भी कोने में मौजूद हैं, हम सबके लिए यही दुआ करते हैं कि सब मिलजुल करके, चाहे कोई भी मजहब हो, सबको मिलजुल करके हम लोग एक ऐसा रास्ता हमवार करें जिससे हमारे हिंदुस्तान की तरक्की हो। बस इन्हीं लफ्ज़ों के साथ मैं अपनी बात को ख़त्म करता हूं। मेरा नाम अब्दुल खालिक बरकाती, रहने वाला कमला गांव सुजाली, उत्तर दिनाजपुर। ये एक भिन्न बार्ता सारा भारतवर्षर मानुषर जो अपना क्यों निच्न बार्ता की अने के मन करबें जेटा इस्लाम धर्म नियम अनुसारे अवश्य इस्लाम धर्म नियम अनुसारे कुरान तेलावत एवं दुआ करा हम सारा भारतवर्षर प्रत्येक जातिर जो करा এটাই কিন্তু একটা খুব বড় মেসেজ, খুব বড় বার্তা সারা ভারতবর্ষের মানুষের জন্য। আপাতত আমরা এখানে শেষ করব, পরবর্তী কোনো না কোনো আপডেট থাকবে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ক্যামেরায় বিপুলের সঙ্গে আমি জাহিদুল ইসলাম, WB News TV।